দর্শক, আমার পাশের এই সব দৃশ্য দেখে আপনাদের মনে হতে পারে আমি ফিলিস্তিনের গাজা উপত্যকায় রয়েছি এবং এখানে ইসরায়েলি হায়নারা হামলা চালিয়েছে এবং এই হামলায় এবং এই যে ধ্বংসযজ্ঞে পুরো এলাকাটা আসলে একদমই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, কিন্তু আসলে সেরকমটা নয়। আমি বাংলাদেশের দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের অফিসে রয়েছি। বৃহস্পতিবার 18 জুলাই বিকেল 4:30টায় দুর্যোগ ভবনে তাণ্ডব চালানো হয়। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। মহাখালীর আমতলি মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠি শোটা নিয়ে এগিয়ে আসেন একদল যুবক। দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুটতে থাকে। এতে ভবনের সামনের অংশের বেশ কিছু কাঁচও ভেঙে পড়ে। পরে ভবনের প্রবেশের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। এক পর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আধা ঘন্টা আগুন জ্বলার পর ওই ভবনেও আগুন ধরে যায়। এতে নিচে থাকা প্রায় 53টি গাড়ি, 13টি মোটরসাইকেল একেবারেই পুড়ে যায়। ভবনের সামনের গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন লাগার 2 ঘন্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে পৌঁছাতে পারেনি। এভাবেই বলছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। ঘটনাটা ঘটেছে গত 18 জুলাই 2024 বিকাল 4:30টার দিকে। দেখা গেল যে কয়েকশো ছেলে তারা হঠাৎ করে এদিকে এসে আমাদের বিল্ডিংয়ের দিকে ঢিল ছুটতে শুরু করলো। এক পর্যায়ে কয়েকজন পিছনের গেট দিয়ে ভিতরে ঢুকলো। তারা ঢুকে গাড়ির উপর দাঁড়িয়ে লাঠি দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করা শুরু করলো। তার সাথে সাথে আরও অনেক লোক ঢুকলো এবং তারা গ্রাউন্ড পাউন্ডার দিয়েই দেখা গেলো যে গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে ভিতরে এবং বাইরে। এবং নিচে গেলে আপনারা দেখবেন অনেক দূর আমার বেসমেন্ট, সমস্ত বেসমেন্টে 53টা গাড়ি এবং 13টা মোটরসাইকেল তারা পুড়িয়ে দিল। এবং তাদের এই যে আগুন লাগালো সেই আগুন ক্রমশ আমার উপরে উঠতে থাকলো। আমাদের সাবস্টেশন যেটা 1000 কেভি সাবস্টেশন, গত বছরই 500 থেকে আমরা 1000 করেছি। আমাদের ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, যেটার মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগ করা যায়। আমাদের সার্ভার নষ্ট হয়ে গেল, তারপরে আমাদের বহু এসি লিফট, আমাদের ফার্নিচার ধ্বংস হয়ে গেছে। এবং আপনারা এই বিল্ডিংয়ের দিকে তাকালেই দেখবেন যে বহু জায়গায় ক্র্যাক দেখা গেছে। মানে আমরা এখন নিশ্চিত নই বিল্ডিংটি ব্যবহারের উপযোগী কি না। আমরা ক্ষতি নিরূপণের জন্য 5 সদস্যের কমিটি বানিয়েছি, তারা কাজ করছে। আমাদের ধারণা কমপক্ষে 500 কোটি এবং তার চেয়েও বেশি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা আমাদের এখানে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আসলে এই বেসমেন্টের পুরোটা জুড়ে আসলে পোড়া গাড়ি এবং সেই সাথে বাতাসে রয়েছে পোড়া গন্ধ। আজকে 18 তারিখের পরে আজকে 24 তারিখ হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু আসলে এই ক্ষতগুলো রয়ে গেছে। জানি না এই ক্ষত আরও কতদিন থাকে, কারণ পোড়া দাগ কখনো শুকায় না, এটা আমরা সবসময় জানি। কারণ এই যে ধ্বংস বা এই যে ধ্বংসযজ্ঞ যেটি চালানো হয়েছে সেটির ক্ষয়ক্ষতি বা সেটি পূরণ করা আসলে কতটুকু সম্ভব হবে সেটি আসলে তারা নিজেরাও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। শিক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ছিল এবং একটা পর্যায়ে সরকার এসে সেটা মেনেও নিয়েছে। শিক্ষার্থী এবং সরকারের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটি নিরসন হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের যে সম্পদ নষ্ট হয়েছে, রাষ্ট্রের যে সম্পদ ধ্বংস হয়েছে সেটি আমরা কিভাবে ফেরত পাব, সেই প্রশ্নের উত্তর আসলে আমাদের কারো কাছেই নেই। আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।